আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে আজকে আমি আপনাকে দেখাবো গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে আর এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনাদের কোয়ালিফিকেশন থাকে মাধ্যমিক পাস তাহলে পুরোপুরি দেখতে থাকুন সম্পূর্ণভাবে আজকে আমরা ডিসকাস করব। যে কোন পোস্টে নিয়োগ চলছে এবং আপনি কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই সম্পর্কে তো ভিডিও শুরুতেই জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানে কিন্তু নির্দিষ্ট অনুপাতে ভ্যাক্যান্সির সংখ্যা রয়েছে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে এই বছর কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট হচ্ছে সাতাশে মার্চ দু আর এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল থ্রি স্যালারি একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো এই গুরুত্বপূর্ণ স্যালারিতে পুরোপুরি পারমানেন্ট পোস্টে এবং সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণভাবে দেখতে থাকুন প্রত্যেকটি তথ্য নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো আর এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান যেখানে আপনাকে নিয়োগ করা হচ্ছে বিএসএফের তরফ থেকে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে দু হাজার তেইশের সেশনে এবং এখানে নিয়োগ করা হচ্ছে কনস্টেবল ট্রেডসম্যান ক্যাটাগরিতে যেখানে ছেলেরা এবং মেয়েরা সবাই অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে যে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে যারা হচ্ছে বারোশো চুরাশিটি যেখানে ছেলেদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে বারোশো কুড়িটি এবং মেয়েদের ক্ষেত্রে রয়েছে চৌষট্টিটি ভ্যাকেন্সি এখানে দেখতে পাচ্ছেন বেতনের মা রয়েছে লেভেল থ্রি স্যালারি রয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যে যারা যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের ক্ষেত্রে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও নির্দিষ্ট সংখ্যাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটি স্টেট ওয়াইজ এখানে ভ্যাকেন্সিগুলি রয়েছে আমি এই ভ্যাকেন্সির লিস্টটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে সরাসরি আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন তো পুরোপুরি দেখতে থাকুন সম্পূর্ণভাবে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তো দেখতে পাচ্ছেন এরপর আমরা আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কী কী কোয়ালিফিকেশানে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সম্পর্কে সম্পূর্ণভাবে ডিসকাস করব তো দেখতে পাচ্ছেন এখানে যে শিক্ষাগত যোগ্যতা চায় সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে দুটি ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে প্রথম যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে একটি ট্রেড টেস্ট হবে এই ট্রেড টেস্টে আপনাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে এটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক কোয়ালিফিকেশানে আপনি কনস্টেবল কবলার কনস্টেবল টেলার কনস্টেবল ওয়াশারম্যান কনস্টেবল বারবার এবং কনস্টেবল সুইপার পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবেন যদি আপনাদের মাধ্যমিক কোয়ালিফিকেশন থাকে আর মনে রাখবেন এখানে কিন্তু রেসপেক্টিভ ট্রেডে কোয়ালিফাই করতে হবে এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আর দ্বিতীয় যে ক্যাটাগরি রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন এখানে কনস্টেবল কুক কনস্টেবেল ওয়াটার কেরিয়ার এবং ওয়েটার এই সমস্ত পোস্টের ক্ষেত্রে মাধ্যমিকের সাথে সাথে আপনাকে এখানে কিন্তু একটি কোর্স করতে হবে যেটা হচ্ছে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক এনএস যে কোর্স রয়েছে লেভেল ওয়ান কোর্স এই কোর্স কিন্তু করতে হচ্ছে যেটা ফুড প্রোডাকশান অথবা কিচেন ফ্রম ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে অথবা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে কোনো একটি ইনস্টিটিউট থেকে আপনাকে কিন্তু করতে হচ্ছে তাহলে আপনি সেকেন্ড ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো দেখতে পাচ্ছেন মাধ্যমিক অথবা মাধ্যমিকের সাথে এনএসকিউএফ যে কোর্স রয়েছে সেটা যদি থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন কিন্তু এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যদি আপনাদের হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলে কিন্তু আপনি প্রেফারেন্স পেয়ে যাবেন সংশ্লিষ্ট ট্রেডে যদি আপনাদের ডিপ্লোমা কোর্স বা যদি আপনার অন্যান্য কোনো সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি এখানে প্রেফারেন্স পেয়ে যাবেন তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আর এখানে যেহেতু বিএসএফের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে তো তাই হাইট এখানে মেজার করা হবে হাইটের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ছেলেদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার আর চেস্ট লাগবে পঁচাত্তর থেকে আশি পাঁচ সেন্টিমিটার এক্সপানশন রয়েছে মেয়েদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন সেন্টিমিটার আর এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এইগুলো আপনাকে চেক করা হবে আর এখানে যে বয়সের যে লিমিট বয়সের লিমিট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশান করতে পারছেন আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত হচ্ছে এটার বয়সের লিমিট আর যদি আপনি এসসি এসটি হয়ে থাকেন তাহলে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন এসসি এস টিদের ক্ষেত্রে টোটাল পাঁচ বছরের ছাড় পাচ্ছেন ও বিসিদের ক্ষেত্রে টোটাল তিন বছর আর যদি আপনি এই সমস্ত অঞ্চলের হয়ে থাকেন বা এই সমস্ত রিজিয়ানের তাহলে দেখতে পাচ্ছেন আপ টু ফাইভ ইয়ার্স পর্যন্ত আপনি বিভিন্ন ক্যাটাগরিতে ছাড়গুলো পেয়ে যাচ্ছেন তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য আর এখানে বলে রাখি অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হয়েছে কবে তা লাস্ট ইয়ার সম্পূর্ণ ডিটেলে আমরা আলোচনা করব কিন্তু তার আগে আমরা জেনে নেব যে সিলেকশান প্রসেস কিভাবে হবে অর্থাৎ পরীক্ষা কয়টি ধাপে হবে সেই সম্পর্কে আমরা ডিসকাস করবো তো দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের যে পরীক্ষা হবে সেটা হচ্ছে ফেজ ওয়ান পরীক্ষা যেটা কিন্তু রিটিন এক্সামিনেশান হবে অর্থাৎ লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে অনলাইনে অ্যাডমিট কার্ড উইল বি কমিউনিকেটেড টু দ্য ক্যান্ডিডেট থ্রু ইমেল অথবা এমএস এস এম এসের মাধ্যমে আপনাকে দেওয়া হবে যেখানে একশো নম্বরে পরীক্ষা হবে একশোটি কোয়েশ্চেন থাকবে আর কোয়ালিফাইং মার্কস দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে আলাদা রয়েছে আর এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিবিটি হবে অথবা ওএমআর বেস টাইপের কিন্তু কোয়েশন পেপার হবে ঠিক আছে এটা কিন্তু সঠিকভাবে এখানে কিন্তু দেওয়া নেই যেখানে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে যে পরীক্ষা হবে সেটা কিন্তু টোটাল পাঁচটি বিষয় হবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে শুরু করে নলেজ অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড এবং বেসিক নলেজ অফ ইংলিশ অথবা হিন্দি যে ভাষাতে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই ভাষাতে আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে এইভাবে টোটাল একশোটি কোয়েশ্চেন একশো নম্বরের পরীক্ষা আর টোটাল টাইম ডিউরেশন হচ্ছে দু ঘন্টা একশো কুড়ি মিনিটে টোটাল একশোটি কোশ্চেন খুব ভালো সুযোগ রয়েছে সময় কিন্তু খুব ভালোই দেওয়া হচ্ছে এরপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম ধাপ তারপরে হচ্ছে সেকেন্ড ধাপ যেখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে হাইট মেজার করা হবে চেস্ট মেজার করা হবে আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছে রেস হবে পাঁচ কিলোমিটার রেস হবে যেখানে চব্বিশ মিনিট সময় থাকবে আর মেয়েদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট কিলোমিটার এখানে থাকছে আট দশমিক তিন শূন্য মিনিটে আপনাকে কিন্তু এটা কভার করতে হচ্ছে এই হচ্ছে পরবর্তী ধাপ এবং তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্টের মাধ্যমে আপনাকে পুরোপুরি এখানে নিয়োগ করা হবে তো কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু কবে তা লাস্ট ডেট সেই সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে ডিসকাস করব এখানে অফিসিয়ালি যেটা মেনশন করেছে সেটা হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লিকেশান চলছে আর সাতাশে মার্চ দু রাত্রি বারোটার আগে পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে যে অ্যাপ্লিকেশন করার যে লিঙ্কটি রয়েছে পার্টিকুলার যে লিঙ্কটি রয়েছে যে লিঙ্ক থেকে আপনি ক্লিক করলে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনি যদি চান তাহলে সেখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন অথবা আপনি এদের বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও বিস্তারিত তথ্য জানতে পারবেন এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য আর এখানে যদি আপনি অ্যাপ্লিকেশান করতে চান তাহলে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে হবে পেমেন্ট করতে হবে ফিস পেমেন্ট তারপরেই কিন্তু আপনি পুরোপুরি এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে কিন্তু সাবমিট করতে পারবেন এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি চাকরি বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবেল বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে যেখানে মাধ্যমিক পাশ থেকে শুরু করে মাধ্যমিকের সাথে সাথে যদি আপনাদের সেই সমস্ত কোর্স থাকে তবুও আপনি বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি চাকরি আর এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলো যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারে অথবা কেন্দ্রীয় সরকারে বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি শেষ করার আগে আপনাকে আরও একটি তথ্য জানিয়ে রাখি সেটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশান ফিজ কত টাকা লাগবে তো দেখতে পাচ্ছেন জেনারেল ক্যাটাগরি ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে যে টাকা লাগছে সেটা হচ্ছে একশো টাকা লাগছে এটা কিন্তু আপনাকে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে প্লাস এখানে এক্সামিনেশান ফি দেখতে পাচ্ছেন এটা লাগছে যখন আপনি অ্যাপ্লিকেশান করবেন তখন কিন্তু এই যে টাকাটি সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হচ্ছে ঠিক আছে আর দেখতে পাচ্ছেন এখানে একটি তথ্য যেটা হচ্ছে যে কোনো ক্যাটাগরির মেয়েরা অথবা এসসি ক্যান্ডিডেট অথবা এসটি বা যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনাকে কোনো টাকা লাগছে না তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য ডেসক্রিপশানে আমি লিঙ্কটি দিয়ে রেখেছি সেখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ